অডিও ভাইরাল হতে সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাসের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মহিলা ব্রিগেড। বুধবার বিকেলে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের গাজীনগর মালাঞ্চা এলাকায় পথে নামেন কয়েকশো মহিলা তৃণমূল সমর্থক। এদিন মহিলা কর্মী সম্মেলনের পরেই রাস্তায় নামেন মহিলারা। তৃণমূলের মহিলা শাখার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে সামিল হন জেলা মহিলা শাখার ভাইস প্রেসিডেন্ট কনকলতা সিংহ, সামসেরগঞ্জ ব্লক মহিলা শাখার সভাপতি জান্নাতুন ফেরদাউস, ব্লক তৃণমূল সভাপতি শহীদুল ইসলাম, গাজীনগর মালাঞ্চা অঞ্চল তৃণমূলের সভাপতি আনিসুর রহমান সহ অন্যান্য নেতৃত্ব। এদিন মহিলাদের নিয়ে কর্মী সম্মেলনেরও আয়োজন করে তৃণমূল কংগ্রেস। বাইরন বিশ্বাস যেভাবে কাজগুলো করেছে আমাদের একটা নেতার সঙ্গে সঙ্গে জেনের সঙ্গে, ওই একটা ছিল ভিক্ষা জানানোর জন্য, আর দুটো হচ্ছে আগামী পঞ্চায়েতে যে আমরা কীভাবে দলটা ভালো করে ভোটটা আমরা করবো ওটার সব কথাবার্তা ছিল। তার কি একটু অসুবিধা হয় ওগুলোও আমরা জানলাম, কীভাবে ভালো করে ঠিক করে কাজ আমাদের আগিয়ে নিয়ে যেতে হবে যেন পঞ্চায়েতে আমরা ভালো করে দখল করতে পারি, ওসব বিচার নিয়ে আমাদের মিটিং হয়। সদ্য নির্বাচিত কংগ্রেসের একজন বিধায়ক হয়েছে বাইরন বিশ্বাস। সেই বাইরন বিশ্বাস আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীর মা বোন তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, তারই আজকে আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা বিক্ষোভ জানাচ্ছি যে অবিলম্বে বাইরনকে গ্রেপ্তার করতে হবে এবং কংগ্রেসকে আমরা ধিক্কার জানাচ্ছি যে এই রকম একটা অচল নেশারি মাতালকে, একটা মহিলাদের যারা যার মহিলাদের সম্মান সম্বন্ধে জ্ঞান নেই এইরকম মানুষকে একটা বিধায়ক করেছে, তার জন্য আমরা কংগ্রেসকে ধিক্কার জানাই।